মহুয়া খুব স্ট্রং মহিলা, মহুয়া খুব স্ট্রং পার্লামেন্টেরিয়ান, মহুয়া খুব জনপ্রিয় প্রতিনিধি, জনপ্রতিনিধি। ওর কাজটুকু, ওর এলাকায় কাজটুকু কত ভালো করছে সেটা নিয়ে এলাকাবাসী কনসার্ন হওয়া উচিত। আর দ্বিতীয়ত, এটা প্রমাণিত এখনো হয়নি যে কথা আলোচনা হচ্ছে, উনি কী নিয়েছেন, কেন করেছেন বা করেছেন কি না আদৌ, সেটা উনি প্রমাণ দেবেন এবং সেটার জন্যে সবাই অপেক্ষাও করছে। এবং মহুয়ার এই জনপ্রিয়তাও একটা এতভাবে অ্যাটাক করার কারণ বলেও আমার মনে হয় যে ও যেহেতু এত বেশি পপুলার হয়ে গেছে এবং এত বেশি ওকে মানুষে অ্যাপ্রিসিয়েট করছে, সেটার কারণেও অনেক বেশি অ্যাটাক ও ফেস করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাথিক্স কমিটি যে প্রশ্নগুলো করেছে তাতে তো শুধু ও আপত্তি করেনি, পুরো বিরোধীরা সবাই আপত্তি করে বেরিয়ে এসছে। তাই জন্যে আমার ধারণা যে সেটা নিশ্চয়ই একটা বাউন্ডারি অবধি থাকা উচিত এবং এই অ্যাথিক্স কমিটির যে সিস্টেম বা যে নিয়ম বলছে বা যে রুলস দেখাচ্ছে সবার ক্ষেত্রেই হওয়া উচিত। শুধুমাত্র মহুয়া অ্যাটাকিং বলে, মহুয়া বিরোধিতা করছে বলে মহুয়াকে প্রথম সঙ্গে সঙ্গে মানে দুদিনের মধ্যে ওকে ডাকা হোক, এটা না হয়ে যাদের তার 10 বছর ধরে পড়ে তাদেরকেও ডাকা হোক তাড়াতাড়ি, সেটাই আমার।